খালি মুখে বলেননি। লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন। 2014 তে একটা সরকার দেশে ক্ষমতায় আসছে, আমরা এই প্রত্যেক মঞ্চে আমরা এখন বলতেও আমাদের লজ্জা লাগে যে ওনারা ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমরা 15 লক্ষ টাকা করে দেব, এখন বিজেপি লোকের শুনতে লজ্জা হয় না। আমি তো প্রত্যেকটা মিটিং এ বলি যে ভাই বিজেপির লোকগুলো যদি ভোট চেতে আসে, পরিষ্কার আপনাদের বাড়িতে 3টা 4টা 5টা যতটাই অ্যাকাউন্ট থাকুক না কেন, ওই অ্যাকাউন্ট গুলো ওদের হাতে দেন আর বলেন যে ভাই প্রত্যেকটা অ্যাকাউন্টে তোমরাই বলেছিলে 15 লক্ষ টাকা দিব, তোমরাই 15 লক্ষ টাকা এই অ্যাকাউন্টে ঢোকাও। আমরা কিন্তু বলি না 2 কোটি বছরে চাকরি দিবে, কোন চাকরি দেয়নি। আর যখনই 2019 আবার লোকসভা নির্বাচন আসলো তখন ভোট মানে পুলওয়ামা আর বালাকোট। আরে ভোট মানে কিন্তু পুলওয়ামা বালাকোট নয়, বলে এটা দেশ কে লিয়ে ভোট হয়, এটা অলগ ভোট হয়, এটা অলগ ভোট হয়। আরে অলগ ভোট তো ইতনা দিন কা বিদেশ কে লিয়ে ভোট হওয়া থাকে, ভোট তো সবটাই দেশের জন্য। আজকে আমরা পৌরসভা নির্বাচনে আবার যখন প্রার্থী হবে আমরা বলবো আমরা 2015 থেকে 2021 পর্যন্ত আমরা এই কাজ করেছি, সেটা তো আমাদের, সেটা আমি আমরা না বলে বলবো না না এটা পৌরসভা আলাদা রকমের ভোট, আপনারা ভোট দিয়ে দেন, এটা কিন্তু নির্বাচনের কোন পদ্ধতির মধ্যে পড়ে না, এটা আমাদের দায়িত্বের মধ্যে থাকে। যারা পঞ্চায়েতে জিতুক বা পৌরসভায় জিতুক বা বিধানসভায় জিতুক না কেন, তারা ওই এলাকায় কাজটা করবে, এলাকায় যদি কাজ না করে তাহলে জনপ্রতিনিধি নিয়ে করবে কি? আর ওই জনপ্রতিনিধি পরে এসে যদি বলে আমরা তো বিরোধী পার্টিতে ছিলাম আমরা কি কাজ করব, সেটা কিন্তু মানুষ শুনে না। আমরা দেখেছি কোভিড আস করোনা আসলো এসে প্রচার করছে যে ভাই তালি বাজাও, থালি বাজাও, বলে তালি থালি সে কে করোনা যাতা হ্যায় কে ভাই, তালি থালি সে করোনা নেই, করোনা নেই যাতা, ফির বলতে দিয়া জ্বালাও। আর যারা কিছু মোদী ভক্ত বেশি ছিলেন তারা দিয়া জ্বালাও যখনই বলেছেন ফটকা ফুটাতে শুরু করে দিয়েছে, যারা যেহেতু দিওয়ালিতে দিয়া জ্বালায় আর দিওয়ালিতে ফটকা ফুটায়, একটা বাড়িতে করোনা রোগী আছে ওই গলিতে যদি ফটকা ফুটানো হয় তাহলে বলুন কি বুদ্ধির বলিয়ারি আছে। এই যে 2021 যে বিধানসভা নির্বাচন হলো গোটা দেশ কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়েছিল, এই নির্বাচনে কি ফলাফল হচ্ছে গোটা দেশ এই নির্বাচনের দিকে তাকিয়েছিল যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক শক্তি জয় হচ্ছে না উন্নয়নকামী শক্তির জয় হচ্ছে, গোটা দেশ তাকিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ সব বারে বারে এসে বলছেন, অমিত শাহ তো একসময় বললেন যে আপনি বার 200 পার, মানে বিজেপি 200 পার হয়ে যাবে, 200 পার হলো ঠিক কিন্তু বিজেপি হলো না, তৃণমূল কংগ্রেস 200 পার হলো। আরে মানুষ সাম্প্রদায়িক শক্তিকে ভোট দেয় না, খালি ভেদাভেদি করে লাভটা কি আছে, মানুষের ভাই কাজটা করেন না। 2014 আগে আচ্ছা দিন আয়েঙ্গে, ওই আচ্ছা দিনটা কোথায় আসলো ভাই, কোন দিক দিয়ে আসবে, বলবে তো আচ্ছা দিন উত্তর সে আয়েগা ইয়া পূর্ব ইয়া পশ্চিম কহিং সে তো আয়েগা, কোন আচ্ছা দিনটা আসছে, জিনিসপত্রের দাম বাড়ছে, রোজ বাড়ছে, ডিজেল পেট্রোলের দাম বাড়ছে। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন ডিজেলের দাম যখন 70 টাকা লিটার হয়েছিল তখন স্মৃতি ইরানি বিজেপির নিজের চুড়ি পাঠিয়েছিলেন, মনমোহন সিং কে চুড়ি পাঠিয়েছিলেন যে তোমার ক্ষমতা নাই যে তুমি ডিজেল পেট্রোলের দাম কমাতে পারো, তুমি আমার এই চুড়িটা পরে বসে থাকো। আজকে কিন্তু ডিজেল 90 টাকা বেশি আছে, কেউ কিন্তু কিছু বলছে না। গ্যাসের দাম উজ্জ্বলা গ্যাস বলে ফ্রি কানেকশন নাও, ফ্রি কানেকশন নাও, আমরা তো সব দৌড়ালাম ফ্রি কানেকশন নিতে, আরে কানেকশনটা তো ফ্রি হলো কিন্তু গ্যাসের দাম তো 1000 টাকা হয়ে গেল, এই 1000 টাকা তো গ্যাসের দাম দিয়ে কিনতে হচ্ছে, এখানে তো আর ফ্রি কিছু হচ্ছে না। আরে ভাই কমসম উজ্জ্বলা গ্যাস যেখানে ফ্রি দিয়েছো সেখানে গ্যাসের দামে একটা সাবসিডি দাও যে ভাই না ওদের 1000 টাকা করে গ্যাসের দাম দিতে হবে না, ওদের কমসম 500 টাকা করে দাও। তো মানবিক প্রধানমন্ত্রী না, বিজেপি পার্টিটাও মানবিক না, এটা পয়সাওয়ালাদের পার্টি, এটা গরিব লোকের সম্বন্ধে চিন্তাই করে না। যদি চিন্তা করতো তাহলে প্রত্যেক জেলায় দেশের প্রত্যেকটি জেলায় একটা করে হসপিটাল করতে পারতেন, সেটা দিয়ে খুব দরকার। আজকে যে কোনো সমস্যা হলেই বলে পিজি যাও, আরে পিজি গেলে খালি পিজিতে গোটা দেশের লোক যদি গোটা রাজ্যের লোক যদি পিজিতে যায় তো চিকিৎসাটা করবে কি? যদি প্রত্যেক জেলায় একটা যদি হাসপাতাল হয় সেন্ট্রাল গভর্নমেন্টই হসপিটাল করুক না কেন, তাহলে কিন্তু লোকের চিকিৎসার সুবিধা হয়। এখানে আগামী দিনে পৌরসভা নির্বাচন, আমি এটা না যে সবাইকে চিনি ভালো করে, এরকম অচেনা কেউ নাই, কিন্তু 2019 যখন আমি লোকসভায় প্রার্থী হয়েছিলাম ইসলামপুর শহরের রেজাল্ট আপনারা দেখেন হয়তো অনেকেই জানেন না, আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম 2019 লোকসভায় ইসলামপুর টাউনে, যেখানে আমি 1983 সালে পঞ্চায়েত প্রধান, তখন কিন্তু এখান থেকে আর এখান থেকে মেম্বাররা ছিলেন, তখন পৌরসভা হয়নি ইসলামপুরটা, তখন পঞ্চায়েত প্রধান, তারপরে 20 বছর ধরে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান। পার্লামেন্টে 2019 ফলাফল, 1 নম্বরে বিজেপির দেবশ্রী, 2 নম্বরে সিপিএম এর মোহাম্মদ সেলিম, আর 3 নম্বরে আমি টিএমসির প্রার্থী, 3 নম্বর ভোটের রেজাল্ট ছিল। মানে আমি এটা বলছি এই জন্য যে এইভাবে সাম্প্রদায়িকতাটা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে খালি কমিউনাল পলিটিশিয়ানের উপরে ভোট, মানুষ আর কিছু চিন্তা করেনি।
তো একাশ বার হয়, কিন্তু বারবার এটা হয় না। বারবার যদি কেউ মনে করে ঘুঘু ধান খাবে, বারবার ঘুঘু ধান খায় না। একটা সময় আমার গাড়ি থেকে দেখলেই বলতো জয়শ্রীরাম, এখন আমার গাড়িটা দেখে বলে জয় জয় বাংলা। মানে আমি বুঝেছি যে মানুষ বুঝেছে যে খালি সাম্প্রদায়িক রাজনীতি করে কোনো লাভ হয় না। আর মানুষের জন্য কাজ, আর মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছেন, আপনি যদি প্রচারে যান তার একটা বাড়ি এরকম পাবেন না যে কোনো না কোনো কাজের নজির নাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করছে, উনি তো এটা দেখছেন না। সিপিএম এক সময় দেখতো যে পার্টি ওয়াইজ ব্যাপারটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো সেই ব্যাপারটা নেই। সে টিএমসি করলেও ফল পাবে, বিজেপি করলেও ফল পাচ্ছে, সে সিপিএম করলেও পাচ্ছে, সে কংগ্রেস করলেও পাচ্ছে। তার মানে যদি আমরা এটা ধরে নিই যে আমি ভোট যাকে ইচ্ছা দেবো, ভোট দিতে কেউ দেখে নাকি, আর আপনি নিজে তো দেখতে পাচ্ছেন, অন্য কেউ দেখুক না দেখুক, আপনি নিজের ভোটটা নিজে দিচ্ছেন, আপনি তো দেখতে পাচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এত কাজ করবেন, আর আমরা তখন ভোট দেওয়ার সময় এটা মাথায় রাখবো না যে তৃণমূল কংগ্রেস এত কাজ করছে আমরা প্রতিটা নিয়ে একটা ভোট দেবো না, এটা কিন্তু ঠিক মনে হয় না। আপনার যারা উপস্থিত আছেন, এবার কিন্তু আমি ঠিক করেছি যুবদের একটু এগিয়ে নিয়ে যাবো সব জায়গায়, 17টা ওয়ার্ডে যুবদের। আসলে আমরাও তো একসময় যুবক ছিলাম, যুবকদের খুব সুবিধা আছে, প্রচারটাও ভালো করতে পারে, আর যেদিন ভোট হয় সেদিন কাকিমা চলুন, জেঠি চলুন, দাদিমা দিদিমা চলুন, এবার বলে বলে ওদেরকে ভোটিংটা কল করায়। তা আমি কৌশিককেও দায়িত্ব দিয়েছি, এবার আমাদের সত্যি আমরা প্রথম ইসলামপুর থেকে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পেয়েছে ইসলামপুর থেকে। এর আগে কিন্তু কোনোদিন হয়নি যে ইসলামপুর থেকে জেলা যুব সভাপতি হবে। তা আমাদের সত্যি সুবিধা হবে, আমাদের যে জেলা সভাপতি এখানে আছেন, ওই 17টা ওয়ার্ডে ঘুরে 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 জিওর একটা স্ট্রং কমিটি যদি আমরা করতে পারি, নিশ্চিন্ত থাকেন আগামী পৌরসভা নির্বাচনে আমরা খুব সহজেই 17টার মধ্যে 17টাই জিতবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। স্যার একটু বলে দিন। বলছিলাম স্যার, আজকে এক নম্বর ওয়ার্ডে আপনারা কর্মী সভা করলেন, এটাতে কি মনে হচ্ছে, কেমন ফলাফল? এখানে আজকে যুব কংগ্রেসের এক নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের একটা দলীয় অফিস উদ্বোধন করলাম, সাময়িকভাবে এটা নেওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা একটা স্থায়ী একটা পার্টি অফিসের ব্যাপারটা চিন্তা ভাবনা করেছি। আজকে আমার সঙ্গে সঞ্জয় দত্ত মহাশয় আছেন, রেবতী দা আছে, আমাদের কৌশিক আছেন, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আছেন, মুখ্য মামলাদার আছেন, সবার উপস্থিতিতেই আমরা আজকে এখানে এই অফিস ঘরটা উদ্বোধন করলাম। আগামী পৌরসভা নির্বাচন যেটা হচ্ছে সেখানে আমরা এই অফিসে বসেই দলীয় কাজকর্মগুলো করব। আপনি বললেন স্যার এখান থেকে তুলনামূলকভাবে আপনি 3 নম্বর স্থান পেয়েছিলেন বিধানসভা পৌরসভায়, বলছি ইসলামপুর মিউনিসিপ্যাল এলাকায়, হ্যাঁ বলেছিলেন 2019 এর লোকসভা নির্বাচন। এবার কি মনে হচ্ছে কতটা বাস্তবায়িত হবে? সেই রেজাল্ট আমি বলছি 17টার মধ্যে 17টা ওয়ার্ডে জিতবো পৌরসভা। ধন্যবাদ। আমরা এখানে এক্স কাউন্সিলর সঞ্জয় দত্তকে পেয়ে গেছি, তার কাছ থেকে কিছু কথা জানানোর চেষ্টা করব। বলছিলাম আজকে এখানে আপনারা তৃণমূলের একটি উদ্বোধন করলেন, কি বলবেন, এখানে কতটা যুবরা এর প্রতি কতটা আকৃষ্ট হবে? যুবরা আকৃষ্ট বলেই তো আজকে এই দলীয় যুব তৃণমূল কংগ্রেস তৈরি, কারণ যুবরা মেন হচ্ছে আমার যুব, এই যুবদেরকে নিয়েই আগামী দিনে আমরা লড়বো। তো যুবদেরকে একসাথে করে যুবরা যাতে সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় তারা বসতে পারে এবং নির্দিষ্ট চিন্তাভাবনা করতে পারে আগামী দিনে, সেই জন্যই আজকে এই যুবদের পার্টি অফিসটা আজকে উদ্বোধন। ধন্যবাদ। আমরা এখানে জেলা যুব সভাপতি কৌশিকুনকে পেয়ে গেছি, তার কাছ থেকে যেভাবে বলছিলাম আজকে তো জেলা যাওয়ার সভাপতি বললেন যে এবারকার যে পৌর ইলেকশন আছে তা টোটালি যুবদের উপরে ডিপেন্ড করবে, কতটা কর্মরত হতে পারবেন বলুন। আমরা আমাদের জেলায় 3টা পৌরসভা নির্বাচন রয়েছে, ইসলামপুর, ডালকোলা এবং কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জে শক্তিশালী যুব টিম তৈরি হয়েছে, পার বুথে আমাদের 20 জন করে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সৈনিক আছে। ডালকোলাও আমাদের বুথ স্তরে যুব তৃণমূল সংগঠন রয়েছে এবং বুথের শক্তিশালী সভাপতি এবং বুথ কমিটি রয়েছে। ইসলামপুরে কয়েকটি ওয়ার্ড বাকি রয়েছে আমাদের, আমরা 1 নম্বর, 16 নম্বর, আমরা এরপরে হচ্ছে 8 নম্বর ওয়ার্ডে আমাদের কমিটি গঠন হয়ে গেছে, যুব কমিটি, এবং 1 নম্বর ওয়ার্ডে শক্তিশালী যুব তৃণমূল কংগ্রেসের কমিটি, ওয়ার্ড কমিটি, বুথ কমিটি।
একশো এবং একশো এক নম্বর বুথ কমিটি তৈরি হয়েছে। এই ওয়ার্ডে প্রথম যুব তৃণমূল কংগ্রেসের আজকে কার্যালয় উদ্বোধন হলো। আর আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, উনি নির্দেশ দিয়েছেন এবছর 2022 যে পৌরসভা নির্বাচন রয়েছে জেলায় তিনটি পৌরসভা, ইসলামপুর, ডালকোলা এবং কালিয়াগঞ্জ, যুব তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক এবং নেতৃত্বদের উপর ভর করেই নির্বাচন হতে চলেছে। এবং যুবরা, আমার আশা এবং আমরা আপনারাও দেখতে পারবেন মাঠে ময়দানে সবচেয়ে বেশি যুব শক্তিরাই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালাবে, কাজে লাগবে এবং তৃণমূল কংগ্রেসকে ইসলামপুর শহরের ক্ষেত্রে, ইসলামপুর পৌরসভার ক্ষেত্রে 17-17 আসন জয়যুক্ত লাভ করাবে। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা ছিলাম ইসলামপুর মহকুমার এক নম্বর ওয়ার্ড রয়েছে, সেই এক নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু একটি তৃণমূলের যুবদের কার্যালয় উদ্বোধন করলেন, সেই চিত্রই আপনার। এখানে যুব নেতা মোহাম্মদ বাবলুকে পেয়ে গেছি, তার কাছে কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করবো। বলছিলাম দাদা, আজকে এখানে যুবদের একটি কার্যালয় ওপেনিং করা হলো, কতটা যুবরা এর প্রতি আকৃষ্ট হবে বলে মনে করছেন? জেলা সভাপতি অভিভাবক সভাপতি শ্রী কানাইলাল আগরওয়াল বলে দিয়েছেন যুবর উপরে ভার করেই পৌর নির্বাচন করবেন, আর আমরা অনেক খুশি, আমাদের উপরে ভরসা রেখেছে, আমরা ওনার ভরসা উপরে দাঁড়িয়ে দেখাবো, আর ভালো করে 17 মধ্যে 17 ভালো নিয়ম করে আমরা ওয়ার্ডগুলোকে নিয়ে আসবো। যেমনটাই আপনারা দেখলেন, এখানে কিন্তু একটি যুবদের কার্যালয় এখানে উদ্বোধন করা হয়েছে, সেই চিত্রই আপনারা সরাসরি দেখলেন। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজ সাহানির সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া।